তাহলে আইডিয়ালি কয়টা সময় ঘুমানো আমাদের উচিত? আইডিয়ালি যদি অ্যাকচুয়ালি বলি, তাহলে আমি বলবো যে 9টা থেকে 9:30, রাত 9টা থেকে 9:30। এবং আই হ্যাভ এক্সপিরিয়েন্স দিস ইন মাই লাইফ ফর নিয়ারলি 3 years। আমি 8:30 থেকে 9টার মধ্যে ঘুমাতাম। আচ্ছা, অ্যান্ড দোজ টাইম ওয়ার এক্সেলেন্ট। রাত 4টার দিকে উঠতাম প্রায় 3 বছর। তো এর মধ্যে প্রায় 2.5 বছর হচ্ছে মানে আই ফেল লাইক সামথিং ইনকম্পারেবল টু এনি স্টেট অফ মাই লাইফ। ওই সময়টা এত এনার্জি পেতাম। একটু বলবেন যে ডিফারেন্স একটু বলবেন। ডিফারেন্সটা হচ্ছে ইউ উইল স্টার্ট ইউর ডেজ আর্লি এন্ড উইথ গ্রেট এনার্জি, গ্রেট মোটিভেশন। সারাদিন একটু ঝিমঝিম লাগে না বা ঝিমঝিম তো লাগে না, কারণ আপনি অনেক ঘুমিয়ে ফেলছেন আসলে। অ্যান্ড আপনি আপনার পিক স্লিপ হিট করছেন, তো পিক স্লিপ হিট করলে তো আপনার অত ঘুমাইতে হবে না। কিন্তু আপনি যদি আপনার কোনো পিককে হিট না করেন তাহলে কী হবে, এটাকে বলে স্লিপ ডেপথ। তো আপনি ঘুমাইছেন 12 ঘন্টা, আপনি ফিল করবেন যে আপনার কী জানি ঘুম বাকি রেখে আসছেন বাসায়, এরকম লাগতেছে, এনার্জি পাচ্ছি না, মনে হয় আরও 2 ঘন্টা ঘুমানো দরকার ছিল। আপনি খেয়াল করবেন অনেক লোকজন আছে যারা বলে 10 ঘন্টা ঘুমাইছে, 2 ঘন্টা রেস্ট নিতে পারলে খুব ভালো লাগতো। দের আর সো মেনি পিপল লাইক দিস অ্যারাউন্ড আস। তো ব্যাপারটা হয়েছে কি, সে তার পিক স্লিপ হিট করেনি, এটাকে বলে স্লিপ ডেপথ, নিদ্রাহীন বাংলা যদি বলি। তো এইটা ওই সময়টা ঘটে না, আপনি যদি 8:30-9টা থেকে ঘুমটা শুরু করতে পারেন। এখন আমাদের অনেকের কাছে ব্যাপারটা প্রায় ইম্পসিবল মনে হতে পারে ডিউ টু সাম কালচারাল রিজন অলসো, অ্যান্ড অলসো আমাদের ফ্যামিলি মেম্বাররা ব্যাপারটা, বিশেষ করে পুরান ঢাকার দিকের আমি বলি ঘটনা, পুরান ঢাকার পেশেন্টরা কখনো রাত 3টার আগে ঘুমাইতে পারে না। হ্যাঁ আসলে, হ্যাঁ 3টার আগে তো ঘুমাইতে পারে না, আমি দেখি না, কারণ ওইখানে ফ্যামিলি মেম্বাররা ঘুমায় না বা এই টাইমে ঘুমানোটাকে মানে অ্যাকসেপ্ট করা হয় না। ঠিক আছে, তো আপনি চিন্তা করেন, আমি বিয়ের পর আমার ওয়াইফকে নিয়ে পরিকল্পনা করলাম যে আমরা আর্লি ঘুমাবো। হ্যাঁ, তো আমরা 9টার বাজে ঘুমানোর চেষ্টা করলাম, পারলাম না, কারণ ফ্যামিলি মেম্বার আমাদের ঘুমাই দিচ্ছে না, বুঝতে পারছেন। দেখা যাচ্ছে যে এটা তো কালচারাল এস্টাবলিশ না। আপনি চিন্তা করেন এই জিনিসটা আমাদেরকে কীভাবে ইম্প্যাক্ট করে। আরেকটা জিনিস আমি বলি, ঘুম লাইটের সঙ্গে কানেক্টেড, রাইট? আমরা অন্ধকারে ঘুমাইতে অভ্যস্ত, আলোতে ঘুমাইতে অভ্যস্ত না। অ্যান্ড মেলাটোনিন জিনিসটা আপনি চাইলে তো ধরেন ডক্টর যদি আপনাকে প্রেসক্রাইব করে আপনি ফার্মেসি থেকে কিনতে পারবেন মেলাটোনিন। তো এটার গায়ে লেখা থাকবে দেখবেন লাইট এটা কাজ করে না। হ্যাঁ, তো এটা রাতে খেতে হয়, লাইট এটা কাজ করে না, লাইট সেন্সিটিভ। তো জিনিসটা কী হচ্ছে, আপনি রাতের বেলা লাইটে থাকতেছেন, আপনার মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট কাজ করতেছে না, তো সবার আগে বুড়ো হয়ে যাবে। অ্যান্ড দিস ইজ দ্য থিং হ্যাপেনিং, 30-year-olds আর অ্যাক্টিং লাইক 60-year-old। অফিসের প্রোডাক্টিভিটি নাই, বস চিল লাগতেছে, আমি সেদিন মেজাজ খারাপ করে স্ট্যাটাস দিছি। স্ট্যাটাস বলেন তো, স্ট্যাটাস দিছি যে পোলাপানের কী হইতেছে এখন, পোলাপানের কোনো মতো ফোকাস নাই, কনসেন্ট্রেশন নাই। এবং আসলেই তাই, ব্রেইন ফগ হয়ে টয়ে যা তা অবস্থা, থাকবে কেমনে, রাত্রে ঘুমায় না তো। অ্যান্ড দেন ইউনো মানে একটা যে সর্ট অফ একটা ডিপ্রেশন বা একটা মানে ভাল লাগতেছে না কাজে বা মন বসতেছে না, মানে এগুলা সব ইন্টারলিঙ্কড একটা সাথে, একটা সাথে একটা। তো এইগুলো শুরু হচ্ছে এখান থেকে। অ্যান্ড আপনার বডি তো মানে আমাদের এনার্জির যে কয়েন, হ্যাঁ, বায়োলজিক্যাল এনার্জির কয়েন হচ্ছে এটিপি। এটিপি, এটিপি, এটিপি তৈরি হবে। হ্যাঁ অবশ্যই বলছেন, পাওয়ার হাউস নাকি জানি। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার হাউস হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আচ্ছা আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করবে। তো রাতে যখন আপনার ফ্রি রেডিক্যাল ড্যামেজগুলো আপনার বডি ওয়াশ অ্যাওয়ে করার কথা, তখন আপনার মেলাটোনিন সিক্রেশন হয় না, বা হইলেও লাইটের কারণে সেটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। আল্লাহ, তো আপনি তো সারাদিন লো এনার্জিতে ভুগবেন। তো প্রবলেম স্টার্টস হিয়ার, এবং এই লো এনার্জিটা আপনার ইটিং হ্যাবিটকে মারাত্মকভাবে প্রভাবিত করে। কীরকম, ওই যে মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হয়েছে, এটা রিপেয়ারমেন্ট হয় নাই, ড্যামেজ মাইটোকন্ড্রিয়া বলবে রে ভাই আমার তুই আরও বেশি এনার্জি দে, আমাকে তুই আরও বেশি এনার্জি দে, আমার আরও এনার্জি লাগবে, ইউ স্টার্ট ওভার ইট, কেমন? তো এই ভিশিয়াস সাইকেল, এটা তো নেভার এন্ডিং। এবং এখন আমরা যে কালচারটা শুরু করছি এটা তো আমাদের শেষ করে ফেলতেছে। অ্যান্ড আমি একজন বিখ্যাত মেক্সিকান রিসার্চার ডক্টর ডোরিস, ডক্টর ডোরিসের একটা রিসার্চ পেপারে 2021 পড়েছিলাম, টাইপ 2 ডায়াবেটিস এইটা ভবিষ্যতে কনজেনিটাল হয়ে যাবে হয়তো। কনজেনিটাল বলতে মানে হচ্ছে মা থেকে সন্তানে যাবে ভবিষ্যতে। টাইপ 1 এখন কনজেনিটাল, ভবিষ্যতে টাইপ 2 যাবে। কেন? উই আর ডিস্ট্রয়িং আওয়ার মেলাটোনিনস উইথ লাইট। মেলাটোনিন কী করে, আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশন ফাংশন হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে শাট ডাউন করে দাও, ইট স্টপস, ইট ডেভেলপস ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনি ইনসুলিনটা আপনার বডিতে আর কাজ করবে না মেলাটোনিন সিক্রেশন হওয়ার পর। এই জন্য ডায়াবেটিক পেশেন্টদেরকে মেলাটোনিন জাতীয় ড্রাগ সাধারণত দেওয়ার আগে কন্ট্রাইন্ডিকেশন দেওয়া থাকে, ডক্টর অনুমতি ছাড়া দেওয়া যায় না মেলাটোনিন। হ্যাঁ,
তো এখন আপনার যে স্লিপ হরমোন এটা কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে শাট ডাউন করে দিবে। তো করে দিলে ঘটনাটা কী ঘটতেছে, আপনার রাতে যে আপনি খাইছেন ওগুলো হজম হবে না, হজম না হয় ওগুলো আপনার ডাইজেস্টিভ সিস্টেমে ঘুরতে থাকবে। অ্যান্ড হজম না হওয়া খাবার মানে হচ্ছে আপনার ডাইজেস্টিভ সিস্টেমের জন্য বার্ডেন, ঠিক আছে, গেল একটা। দ্বিতীয়ত হচ্ছে যখন মেলাটোনিনটা কাজ না করবে তখন কী ঘটবে, তখন ঘটবে কি আপনার এই যে ইনসুলিন রেজিস্ট্যান্স ওই টাইমে না হয় অন্য সময় হবে, ডে টাইমে। ডে টাইমে ইনসুলিন রেজিস্ট্যান্স তো প্র্যাকটিক্যালি ডায়াবেটিস। সো ইফ ইউ ডোন্ট স্লিপ প্রপারলি ইউ উইল গেট ডায়াবেটিস আর্লি। তো এখন একটা মানুষ যে সারা জীবনই প্রপারলি ঘুমায় নাই, এবং একটা জেনারেশন যে জেনারেশনটাই সারা জীবন প্রপারলি ঘুমায় নাই, ডক্টর ডোরিসের রিসার্চ আসতেছে যে এইটা ফিউচারে টাইপ 1 ডায়াবেটিস যেমন বংশগতভাবে যায়, টাইপ 2 ডায়াবেটিসকে এটা বংশগত করে দিতে পারে মেলাটোনিন ডিসফাংশনের কারণে। তো এইটা হচ্ছে 2021 ওনার করা একটা রিসার্চ। উনি খুব ব্রেথ টেকিং রিসার্চ করেন, পার্টিকুলারলি মেলাটোনিন নিয়ে ওনার এক্সপার্টিস অন্য। তো এইটা ছিল ওই সময়কার ফাইন্ডিংস যে হিউম্যান বিইং হয়তো 2-3 জেনারেশন পরে এরকম হয়ে যেতে পারে স্লিপ ডেপথের কারণে। ও মাই গড, আমি মানে আমি অনেক বেশি সারপ্রাইজ হচ্ছে এবং অনেক বেশি রিলেট করতে পারতেছি, কারণ আসলে সত্যি কথা বলতে না আমি আমি এটা গিলটি যে আমার আসলেই ঘুম নিয়ে প্রবলেম হয় বা দেখা যাচ্ছে কাজ থাকে, দেরি করে ঘুমাচ্ছি অনেক সময়।